যদি লাগে ছোটটা দিয়ে নেবো একদম 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 হয়ে গেছে জাস্ট বিকজ শি লাভস আস শি কেম টুডে ফর লাঞ্চ অ্যান্ড স্টেড উইথ আস টিল আর প্যাক আপ এরপরেও আমরা আবার একসাথে বেরোবো এটাই আমাদের পরিবার আমাদের সবাই এখানে রয়েছে সবাই নেই অ্যাকচুয়ালি আরও অনেকে রয়েছে তারা সবাই সবাই কষ্ট পাচ্ছে সবার আনন্দও হচ্ছে সব জার্নি শুরু এবং শেষ তো থাকে তাই আজকে ফাইনালি শেষ হচ্ছে আর এই হচ্ছে অবস্থা আর কে কিছু বলবো বলো এই তো আমি এসে গেছি নন্দিনীদি কাজে অ্যাজ ইউজুয়াল নন্দিনীদি ইজ ভেরি ইমোশনাল অ্যান্ড নন্দিনীদি ইজ সাচ আ পার্সন অনেক স্মৃতি অনেক স্মৃতি অনেক কিছু শিখেছি এই মানুষটা থেকে আমার এটা ফার্স্ট কাজ মানে ডে ওয়ান থেকে লাস্ট ডে অব্দি প্রচুর শিখেছি মানুষগুলোর থেকে বলে না যে সিনিয়রদের থেকে শেখা যায় সত্যি খুব শেখা যায় আর এত আপন করে নেয় কোনোদিন জুনিয়র বা সিনিয়র এই ব্যাপারটা বুঝতে দেয় না প্রত্যেকটা শর্ট বুঝিয়ে বলে এইটা আবার মিস করবো তো আপনারাও খুব ভালোবাসবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবেই আমাদেরকে সব সময় সাপোর্ট করবেন এইটুকু নিয়ে বলার এবার মানে একটাই কথা বলতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমাদের পাশে থেকেছেন আর বলবো না আপনাদের যে ব্রেক দেখুন আমি তোমাকে ঠিক 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 আছে দেখ আমার বদমাইশ বাবু এখন ভালোই চলে এসছে আমার মা আমরা যেমন অনেক কাজ করেছি এরকম অভিজ্ঞতা আমাদের অনেকবারই হয়েছে সিরিয়াল শেষ হয়ে গেছে কিন্তু আজও মন খারাপ হয় আবার নতুনটার কথা ভাবি আবার দেখা হয় কোথাও তখন আবার নতুন করে আমরা নতুন উৎসাহে শুরু করি প্রচুর মেমোরি দেখ এইটাই থাকে সম্পর্ক থাকে আর স্মৃতি থাকে আর কিচ্ছু থাকে না ঠিক আছে সবাই ভালো থাকিস বেস্ট অফ লাক টু অল অফ ইউ ফ্রম আওয়ার সাইড হ্যাঁ মন ভীষণ খারাপ কিন্তু মন দিতে তো এখনো চাই আরো মন দেব আরো মন দিতে চাইবো এবং সকলের মনও চাইবো অনেকটাই দুঃখ হচ্ছে কাল থেকে পুরো ফ্লোর মিস করবো আমাদের এই ফ্যামিলিটাকে মিস করবো তাই জন্য মন তো খারাপ কারণ তবে এটা তো আমাদের ধরো সিস্টেম মানে আমাদের কাজের এটা একটা সিস্টেম যে কাজ শুরু হলে কাজটা শেষ হবে কারণ গল্প যখন শুরু হয় গল্প তো শেষ হবে তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে দর্শকদের
অনেক ধন্যবাদ, তার কারণ 1.5 বছর ধরে দর্শকরা কিন্তু আমাদেরকে সাথ দিয়েছে, তার ফলে কিন্তু আমরা 1.5 বছর চলতে পেরেছি, আর পরবর্তীকালেও দর্শকরা এইভাবেই সাথে থাকবে এটাই আমার বিশ্বাস। হ্যাঁ, কাল থেকে একটা কি জানো তো, আমাদের এই যে চরিত্রগুলো, আমাদের এই যে পরিবার, আমাদের এই ব্যানার্জি পরিবার, এরকম আরও অনেক পরিবারে আমি কাজ করেছি, এই সবটাই পরিবার, সংসার, কাকিমণির চরিত্র, মায়ের চরিত্র, সবটাই একটা, সবটা মিলে না তাসের ঘরের মতো। তাসের ঘর তো যেরকম গড়ে সেরকম ভাঙে, আবার গড়বে কোথাও অন্য কোনো চরিত্রে, অন্য কোনো পরিবারে। এই দেখছো এখানে কথা বলছে কিশোরের মায়ের সাথে, দেখছো মা এটা কিছু বলছে, দেখো একে চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থেকে বলছি, হ্যাঁ আমি তো নিজেকে তো চিনতে পারছি না। এই সিজা বলছে আমি কিন্তু সারা জীবন রাজবাড়ি হয়ে কাটিয়েছিলাম, কিন্তু আজ এই বাচ্চাদের সঙ্গে আমার নিজে একদম 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 লোল চলে ব্যাক, তুমি রাজ্যকেও নিয়ে নিতে পারো, নিয়ে নেবো নিয়ে নেবো লোল, তুই একটা স্টেপ এগিয়ে আসবি, এর ফাইনালটা দেখে নাও তো একবার, এই যাচ্ছে চলি চলি চলি, তুই একটু এগিয়ে একটা স্টেপ, ইয়েস ক্লোজ ক্যামেরা লুক এভরিওয়ান রোল অ্যাকশন মুভমেন্ট। Got it. Rest of the block. Yeah, definitely. দুবছর ওই চরিত্রটা করেছি, definitely miss করবো। একটু rest নেবো, কারণ আমি ছেলের কাছে যাব লন্ডনে, ওর সঙ্গে অনেক দিন দেখা হয়নি, ওর কাছে যাব, একটু yoga class করব, অল্প অল্প একটু break নেব, তারপরে তো কাজের কাজ ছাড়া আমরা থাকতে পারি না, তো দেখা যাক। আমি দেখছি আমি দেখছি এই যে ডক্টর সাহেব বলছি, যাই বলুন, এসো এসো মিতা 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 এসো, আমার ফ্রেম ঠিক করি।